আমরা চলে আসব ইংলিশ ফর টুডে ক্লাস থ্রি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ সরকারি বইসমূহর ক্লাস থ্রির আমি ইংলিশগুলি এখন বলা হবে। হ্যাঁ সাকিব সাহেব বলুন। গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বার অর্থাৎ অভিনন্দন, বিদায়, নিজের পরিচয় এবং সংখ্যা। আমরা চলে আসবো নিচের দিকে এখন। ফাতিহা, গুড মর্নিং, হোয়াটস ইউর নেম? ফাতিহা সঞ্জয়কে বলল, এ ছেলেকে বলল, ফাতিহা ছেলেটাকে বলল, হ্যাঁ গুড মর্নিং অর্থাৎ শুভ সকাল, হ্যাঁ তোমার নাম কি, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? এখন এই সঞ্জয় বলল, সঞ্জয় গুড মর্নিং, মাই নেমস সঞ্জয়। তো এখন ফাতিহাকে এই সঞ্জয় বলল যে তোমাকেও শুভ সকাল, তোমাকেও শুভ সকাল, আমার নাম সঞ্জয়। শব্দটা সঞ্জয় নাকি সঞ্জয়? সঞ্জয়, সঞ্জয়। আচ্ছা ফাতিহা, হাউ আর ইউ, তুমি কেমন আছো? ফাতিহা সঞ্জয়কে বলল, সঞ্জয় আম গুড, আম আই অ্যাম ছিল, আই এটা তুলে দিয়ে অ্যাপোস্ট্রফিস কমা দেওয়া হয়েছে, সুতরাং আই অ্যাম বলবো না এখানে, আম বলবো। হ্যাঁ শর্টকাট যদি করা হয়েছে এখানে, আম গুড, আমি ভালো। এখানে আরও বানায় বলা যায় আম ওয়েল, আম নাইস, আম ফাইন, সব বলা যায় ভালো। তাহলে সঞ্জয় বলল আম গুড, আমি ভালো আছি, থ্যাংকস, তোমাকে ধন্যবাদ, অ্যান্ড ইউ, তুমি কেমন আছো? ফাতিহা বলল আম, হ্যাঁ অলসো গুড, আমিও ভালো আছি। আমরা বলি না আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এবার আমরা চলে যাব, এটা পেজ নাম্বার হলো 2, আমরা তৃতীয় পেজে চলে যাব, পেজ নাম্বার 3। হ্যালো, হ্যাঁ রাহাত, ও হে রাহাত, হ্যাঁ হাউ আর ইউ, তুমি কেমন আছো? এই মেয়েটা কি রাহাতকে বলো, রাহাত তুমি কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ এর নাম হলো ফারিয়া, ফারিয়া এ রাহাতকে বলতেছে, রাহাত তুমি কেমন আছো? হ্যাঁ হ্যালো রাহাত, রাহাত তুমি, হাউ আর ইউ, তুমি কেমন আছো? হ্যাঁ আচ্ছা হাই, হ্যাঁ ফারিয়া, ফারিয়া ওহে, হ্যালো এবং হাই এর একই অর্থ। হ্যাঁ ওহে ফারিয়া, হ্যাঁ আম ফাইন, আমি ভালো, হ্যাঁ আম গুড, আম নাইস, আম ওয়েল, আমি ভালো আছি, থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ।